Good morning, everyone. Welcome to our channel, Togetherness. I hope আজকের দিনটা তোমাদের খুব 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 ভালো কাটবে। তো আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে নিয়ে একটি নতুন ব্লগ। আশা করি তোমাদের সেটা দেখতে খুব ভালো লাগবে। সকালে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি সাফোলা মশলা ওটস। এটি বানানোর জন্য আমি ফ্রাইং প্যানে প্রথমে 2 চামচ তেল দিয়েছি, তাতে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো আমি এখন এখানে অ্যাড করব ওটসটা। এটি কিছুক্ষণ নেড়ে নেব এবং এরপরে আস্তে আস্তে আমি এতে অ্যাড করব। স্বাদমতো নুন, হলুদ আর সামান্য গরম মশলা। আরো 30 সেকেন্ড এটিকে নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ এটি ফুটে গেছে। এটিকে 2 মিনিট হতে দেব, তাহলেই রেডি হয়ে যাবে। সরি, কারেন্ট চলে গেছে তাই ভিডিওটি একটু অফ করতে হয়েছিল। আমি এখন এটিকে ওভেনে বসিয়ে দিয়েছি, হয়েও এসেছে এটি। ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের। গুড মর্নিং টু অল। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার সাইডে বেরোবো। ব্রেকফাস্টও হয়ে গেছে, তো আমি বেরোবো কিছুক্ষণের মধ্যে। তোমরা মৈত্রীর সঙ্গে ভিডিওটি তাহলে দেখতে থাকো। তো বন্ধুরা, আজ দেখতেই তো পেলে যে আজ সকালে ব্রেকফাস্টে আমি ওটস বানিয়েছিলাম। এটি খুব স্বাস্থ্যকর একটি খাবার এবং খেতেও খুব সুস্বাদু হয়। আমি সুব্রত দুজনেই খুব পছন্দ করি ওটস খেতে। তো আমি তো খুব সহজ উপায়ে ওটসটিকে বানালাম, তোমরাও ট্রাই করতে পারো। তো আমি সাইড থেকে ফেরার পর একটু রেডি হয়ে গেছি, বেরোবো একটু দুজনে। ও রেডি হয়ে গেছে, মৈত্রীও রেডি হয়ে গেছে। একটু বাজারে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, তাই দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এই কাছে, এই বাড়ির কাছে একটা সুপার মার্কেট আছে, কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য বেরিয়েছি। দেখতেই পাবে তোমরা সেটা। আর এর পাশে সামনে একটা লেক আছে, এখন অন্ধকারে তোমরা জানি না, বুঝতে পারছো নাকি ব্যাক সাইডে। এখন রাস্তার দিকে ভিউটা একটু দেখে নাও, চলো। বিস্কিট নেমে বলছে না? বাজার করা হয়েছে, এবার আমরা পাশে একটা রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টটা ছোটো কিন্তু খুব গোছানো, বেশ ভালো লাগছে।
অর্ডার দেওয়া হয়েছে দুটো চিজি মশলা পাও ভাজি সফট ড্রিঙ্ক। তো একবার দেখে নাও ভিউটা, এন্ট্রান্স এন্ট্রান্স দিয়ে এসে ছোটো হলেও বেশ সাজানো গোছানো ভালো লাগছে। খুব সুন্দর, আর এখানকার যেটা এ আছে সিস্টেম সেটা হচ্ছে সেলফ সার্ভিস, কুপন করে নিতে হয় তারপরে সেল চলে এসেছে গরম গরম। এই যে তোমাদেরকে দেখাই, শুরু করো। ঠিক আছে, টেস্ট ঠিক আছে। বেরিয়ে পড়েছি, কিছু সবজি বাজার করার ছিল করে নিয়েছি। রাস্তায় এতই আওয়াজ যে ভিডিও আর করতে পারিনি। তো এই বাড়ি যাচ্ছি, বহু আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রচুর আওয়াজ আসছে বুঝতে পারছি। ফিরে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। তো আজকে অনেকদিন পর বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে, একটা মনে হচ্ছে যেন এনার্জি চলে এসেছে। তো হ্যাঁ, বৃষ্টির কারণে মানে অনেকদিনই বেরোনো হয়নি, প্রায় প্রত্যেক দিনই এর আগে বৃষ্টি হচ্ছিলো। তো ওর একা একা ভালো লাগতো না, মাঝে মাঝে বলতো বেরিয়ে আসি কিন্তু বেরোনো হতো না বৃষ্টির কারণে। তো আজকে বৃষ্টিটা একটু হয়েছিল দুপুরের দিকে, তারপরে বিকেলের দিকে খালি ছিল। অনেকদিনই এক সপ্তাহ ধরে ঘরে আছি, তারপরে বেরোলাম আর ভালোই লাগলো। ছোটো টুকুরে রেস্টুরেন্টটা বেশ ভালোই ছিল, ছোটো ছোটো সাজানো গোছানো বেশ, আর যে মেনুটা অর্ডার দিয়েছিলাম সেটাও খুব টেস্টি ছিল। এখানেই ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটি দেখতে থেকো, লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে।